হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের সাউন্ড সেটিং এর উপরে হতে চলেছে। তো তোমরা অনেকে হয়তো চিন্তা করতে পারো যে ভাই, ফ্রি ফায়ার গেমের ভিতর আবার সাউন্ডের কি সেটিং করা লাগবে? দেখো ভাই, ফ্রি ফায়ার গেমের ভিতর এই সাউন্ড সেটিংটা যদি তোমরা অ্যাডজাস্টমেন্ট করে না নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো সবকিছুই কিন্তু বলবো আজকের ভিডিওতে। তো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ডিরেক্টলি কিন্তু আমি আমার ফ্রি ফায়ার গেমের ভিতর চলে আসছি এন্ড এইখান থেকে কিন্তু তোমাদেরকে এক্সাম্পল হিসাবে সবকিছুই দেখাবো। তো ফার্স্ট টাইম তোমরা প্রত্যেকে এখান থেকে তোমাদের সেটিং অপশন চলে এসে নিচে কিন্তু সাউন্ড লেখা আছে এখানে চলে আসবা এন্ড এইখানে কিন্তু তোমরা অনেকগুলা সেটিং দেখতে পারবা। এই প্রত্যেকটা সেটিং ই কিন্তু তোমাদের ঠিকঠাক মতো সেট করতে হবে এন্ড যদি তোমরা ঠিকঠাক মতো না সেট করতে পারো, সেক্ষেত্রে কিন্তু ফ্রি ফায়ার গেমটা বিগড়ে যেতে পারে। তো ফার্স্ট টাইম কিন্তু তোমরা এখানে মিউজিকটা দেখতে পারছো। তো আসলে এই মিউজিকটা তোমাদের গেমের ভিতর কি কাজ করে? তো তোমরা যখন লবিতে থাকো তখন তোমাদের ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজে। ওয়েট, মিউজিকটা আমি তোমাদেরকে একটু শোনাই। এই যে মিউজিকটা দেখতে পারছো, এই কোয়ালিটির মিউজিক কিন্তু তোমাদের লবিতে বাজে। তো অনেকের কিন্তু এই মিউজিকটা অনেক জোরে বাজে, যার কারণে তোমাদের টিমমেটের কোনো কথা কিন্তু তোমরা ক্লিয়ার ভাবে শুনতে পাও না। এর জন্য সব সময় কিন্তু তোমাদের এই মিউজিকটা কমায় দিতে হবে। আমি এখানে আমার এই মিউজিকটা কিন্তু 10 ইউজ করি, তোমরা প্রত্যেকে 10 ইউজ করবা। তো দেন কিন্তু তোমরা সাউন্ড ইফেক্ট নামে একটা সেটিং লেখা দেখতে পারবা। তো এই সাউন্ড ইফেক্টের কাজ আসলে কি এটা হয়তো তোমরা অনেকে জানো না। তো মূলত এটা হলো তোমরা যখন ফ্রি ফায়ার গেমটা খেলবা তখন গেমের ভিতর তোমরা অনেক সময় গাড়ি চালাও, গুলি করো, দৌড়াদৌড়ি করো। এন্ড এখানে আরো অনেক কিছু করো যেগুলার যে সাউন্ডটা আসে, এই প্রত্যেকটা সাউন্ড কিন্তু এই সাউন্ড ইফেক্টের মাধ্যমে আসে। এর জন্য এই সাউন্ড ইফেক্টটা কিন্তু অবশ্যই দরকার আছে। এখানে আমি তোমাদের প্রত্যেককে সাউন্ড ইফেক্ট কিন্তু 20 ইউজ করতে বলবো। এই সাউন্ড ইফেক্ট কিন্তু 20 এর বেশি দরকার হয় না, প্রত্যেকই কিন্তু সাউন্ড ইফেক্টটা 20 ইউজ করবা। দেন কিন্তু এখানে আরেকটা অপশন দেখতে পারবা, কিল স্ট্রাইক নোটিফিকেশন। তো এটা আসলে মূলত কিসের সাউন্ড এটা হয়তো তোমরা অনেকেই বোঝো না। তো যখন তোমরা ফ্রি ফায়ার গেমটা খেলার সময় কিল করো, ডাবল কিল বা ট্রিপল কিল এমন কিন্তু সাউন্ড শুনতে পাও, বা হেস এমন কিন্তু অনেক সাউন্ড তোমরা শুনতে পাও। তো মূলত এই সাউন্ডটা কিন্তু ওই সাউন্ডটা। তো আসলে আমার এই সাউন্ডটা খুবই ভালো লাগে, কারণ যখন একটা কিল করা হয় তখন যদি বলে দেয় কিলের কথা, তখন কিন্তু নিজের মনের ভিতরও একটা আনন্দ লাগে। সেইখানে এই সাউন্ডটাও কিন্তু তোমরা 20 ইউজ করবা, এর বেশি কিন্তু দরকার হয় না। তো তারপর কিন্তু এখানে ক্যারেক্টার ভয়েস লেখা দেখতে পারছো, এটা কিন্তু প্রত্যেকে অন করতে পারো, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু এইখানে এক একটা ভয়েসে কথা বলে, যেমনটা আমি তোমাদেরকে দেখা। একটু ওয়েট করো। Chegou a hora, solta o som. তো এই যে সাউন্ডটা শুনলা, অলকের সাউন্ড, এটাই কিন্তু এই ক্যারেক্টার ভয়েস। তো যারা এটা শুনতে চাও প্রত্যেকে এটা অন করে রাখতে পারো। দেন নিচে কিন্তু অটো কুইক নামে একটা অপশন দেখতে পারছো, এই অপশনটাও কিন্তু প্রত্যেকে অন করবা। তো এটা আসলে তোমরা যখন গেম প্লে করো তখন কিন্তু অনেক সময় শুনতে পাও যে হেল্প মি বা এনিমি স্পট। গুড জব, থ্যাঙ্কস। এনিমি স্পটেড, হেড টু সেফ জোন। এন্ড এই ধরনের আরো অনেক মেসেজ আছে, এই প্রত্যেকটা মেসেজ কিন্তু এই সেটিংটা অন করার মাধ্যমে আসে। দেন কিন্তু এখানে ভয়েস নামে একটা অপশন দেখতে পারছো, এটা কিন্তু মূলত তোমার ভয়েস এন্ড টিমমেটের ভয়েসটাকে কন্ট্রোল করে। অনেক সময় তোমরা ফ্রি ফায়ার গেমটা খেলার সময় তোমাদের টিমমেটের ভয়েসটা তোমাদের কাছে অনেক আস্তে শোনা যায়। তো এর জন্য এই দাগটা যদি তোমরা একটু বাড়া দাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের টিমমেটের ভয়েসটা তোমরা ক্লিয়ার ভাবে একটু জোরে শুনতে পারবে। তো আমি এখানে এই দাগটা 80 ইউজ করি, তোমরা কিন্তু দেখতেই পারছো। সো প্রত্যেকে
কিন্তু এই ডাকটা তোমরা 80 তে ইউজ করতে ভুলবে না। দেন কিন্তু তোমরা এখানে অডিও ব্যালেন্সটা ম্যানুয়াল রাখবা, তা না হলে অটোমেটিক যদি রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভয়েসগুলো আপ ডাউন করবে, তোমাদের কাছে কিন্তু শুনতে একটু বোরিং ফিল হবে, অনেক সময় কথাগুলো আস্তে আসবে, একটু জোরে আসবে, এমনই মানে একটা বোরিং ফিল হবে তোমাদের। দেন তোমরা নিচে ব্যাকগ্রাউন্ড ভলিউম ডিউরিং চ্যাট নামে যে লেখাটা দেখতে পারছো, এই ডাকটা কিন্তু তোমরা 75 এ ইউজ করবা। এটা কিন্তু আমি 75 এ ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের টিমমেটের কথাগুলো কিন্তু অনেক ক্লিয়ার ভাবে আমি শুনতে পাই। দেন তোমরা নিচে অ্যাক্টিভ ইন ডিভাইস ব্যাকগ্রাউন্ড যে অপশন, এটা তেমন কোনো কাজের না, এটা তোমরা প্রত্যেকই কিন্তু অফ রাখবা। তো সাউন্ড সেটিং এর এই যে সেটিংগুলো দেখালাম, এই সেটিংগুলো কিন্তু ফ্রি ফায়ারের প্রত্যেকটা প্রো প্লেয়াররা ইউজ করে। এন্ড এই সেটিংগুলো যদি তোমরা ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্রি ফায়ারের সাউন্ডের কোনো ধরনের কোনো প্রবলেম নিয়ে তোমরা ভুগবা না, তোমরা কিন্তু ফ্রি ফায়ার গেমটা অনেক ভালোভাবে খেলতে পারবা। তো বন্ধুরা আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবা না। এন্ড চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটাকে সাপোর্ট করবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ, পিস।